আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি পিপল, কেমন আছেন আপনারা? আজকে আমি কোনো বইয়ের রিভিউ করব না, আজকে রিভিউ করব হচ্ছে কিন্ডেলের। আমি অনেক দিন আগে আপনাদেরকে কথা দিয়েছিলাম, আমার হাতে কিন্ডেল আসার পরে আমি কিন্ডেল নিয়ে আপনাদেরকে একটা বিস্তারিত ভিডিও দেব, কিন্তু সময় এবং সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না, কারণ বই পড়ে একুল পাই না, ভিডিও বানাবো কখন। আসলে ব্যাপারটা সত্য, কারণ কিন্ডেল আমার হাতে আসার পরে আমার পড়ার স্পিড আসলে দ্বিগুণ না, প্রায় 3 গুণ বেড়ে গেছে, যে কারণে আমি কিন্ডেলের জন্য আলাদা করে সময় বের করতে পারছিলাম না, যে এটা নিয়ে একটা ভিডিও করবো সেজন্য আলাদা সময় বের করতে পারছিলাম না। একটা করে বই পড়ছিলাম, সেটা নিয়ে লিখছিলাম অথবা সেটা নিয়ে ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু আলাদা করে কিন্ডেলের জন্য ভিডিও বানানোর সময় হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম যে একটু সময় আছে হাতে, একটা কাজ করছিলাম, তো সেই কাজটার মাঝখানে একটু ব্রেক নিচ্ছি। ব্রেক নিতে গিয়ে মনে হলো যে আজকে এই ভিডিওটা বানিয়ে ফেলি, অনেকদিন ধরে আপনাদেরকে কথা দেওয়া আছে কিন্তু বানাচ্ছিলাম না। যারা কিন্ডেল কিনতে যাচ্ছেন অথবা কিন্ডেল সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিছুটা হলেও হেল্পফুল হবে। শুরু করে হচ্ছে কিন্ডেল কি এটা দিয়ে। কিন্ডেল হচ্ছে অ্যামাজন ব্র্যান্ডের, এই যে অ্যামাজন, কিন্ডেল হচ্ছে অ্যামাজন ব্র্যান্ডের একটা ই বুক রিডার। এইটা শুধুমাত্র বই পড়ার ক্ষেত্রে কাজে লাগে, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে না। এইটার কি বলে সুযোগ এবং সুবিধা এবং কী কী অসুবিধা আছে সেগুলো নিয়ে আমি আস্তে আস্তে আলোচনা করবো আপনাদের সামনে। তবে শুরুতে আমি বলে দিই যে অন্য 8-10টা ইবুক রিডার থেকে কিন্ডেল কেন আলাদা। যেমন ধরেন কিন্ডেল নিয়ে কোনো পোস্ট দিলে কিংবা কেউ কিন্ডেল নিয়ে সাজেশন পোস্ট দিলে, অনেকেই ওখানে কমেন্ট করেন যে ভাই এর থেকে অনেক কম টাকায় আপনি তো ট্যাব কিনতে পারেন। তো এই জন্য এই ভিডিওটা আমি ক্লিয়ার করে বলতে যাচ্ছি যে ট্যাব আর কিন্ডেল কিন্তু এক জিনিস না। আমাদের মোবাইলের যে ডিসপ্লে কিংবা আমাদের কম্পিউটারের যে ডিসপ্লে অথবা ল্যাপটপের ডিসপ্লে, ট্যাবের ডিসপ্লে, এই ডিসপ্লেগুলোর যে টেকনোলজি সেটা হচ্ছে ডিসপ্লেগুলোর যে পিক্সেল আছে, পিক্সেলের পেছন থেকে একটা বাতি জ্বলে, একটা লাইট জ্বলে, এবং সেই লাইটের কারণেই পিক্সেলগুলো আমরা চোখে দেখতে পাই। কিন্তু ঘটনা হচ্ছে যে পিক্সেলের পেছন থেকে যে লাইটটা জ্বলে, যেটাকে আমরা ব্যাকলাইট বলি, পেছন থেকে লাইটটা জ্বলার কারণে এই লাইটটা আমাদের চোখে এসে আঘাত করে। এক একটা কোম্পানি এক একভাবে তাদের ডিসপ্লেগুলোকে উন্নত করার লক্ষ্যে বিভিন্ন রকম হচ্ছে টেকনোলজি আবিষ্কার করেছে, বিভিন্ন ফিচার আনিয়েছে, অ্যামোলেড, ওএলইডি, তারপর কিউএলইডি, তারপর হচ্ছে সুপার অ্যামোলেড, অনেকগুলা ফিচার আছে এই ডিসপ্লের মধ্যে, কম্পিউটার, মোবাইল, ট্যাব, এগুলোর মধ্যে। কিন্তু যত যাই বলেন প্রত্যেকটাতেই কিন্তু ওই ব্যাপারটা থাকেই যে পিক্সেলের পেছন থেকে ব্যাক লাইট চলবে, সেই লাইটটা আপনার চোখে অল্প হলেও আসবেই, এবং তাতে করে আপনার চোখের সামান্য কিছু হলেও ক্ষতি হবে। সেটা আপনি এখন বুঝতে পারছেন না, বাট লং রানে গিয়ে বুঝতে পারবেন, ভবিষ্যতে বুঝতে পারবেন যে আপনার চোখে প্রবলেম হচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তো এই ক্ষেত্রে একটা যুগান্তকারী আবিষ্কার হচ্ছে ই ইঙ্ক ডিসপ্লে, মানে ইলেকট্রনিক ইঙ্ক, ইঙ্ক মানে কালি, আপনারা জানেন তো, ইলেকট্রনিক কালি আর কি। এটা ই ইঙ্ক ডিসপ্লে কী হয়, এটাতে হচ্ছে আপনার পিক্সেলের ভেতর থেকে কোনো লাইট জ্বলে না, এটা জাস্ট হচ্ছে যে লেখাগুলো এগুলাতে একটা কালি পড়ে, সেই কালিটা আমরা হচ্ছে চোখে দেখতে পাই। তো সাধারণভাবে যদি আমি বলি, একটা বই, কাগজের বই আপনি হচ্ছে হাতে নিয়ে পড়লে আলোতে আর কি, সূর্যের আলোতে বলেন, আপনার বাসার ইনডোর লাইটের আলোতে বলেন, যেভাবেই পড়েন যেমনটা পড়তে পারবেন বা যেমনটা দেখতে পারবেন, একটা কিন্ডেলের আলো হচ্ছে কিন্তু মানে কিন্ডেলও আপনি ঠিক সেভাবেই পড়তে পারবেন। এইখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে এইখানে দেখেন, এইখানে কিন্তু এটার মধ্যে কিন্তু এখন কোনো আলো নাই, কোনো রকম আলো এখানে নাই, বাইরের যে আলোটা আছে, যে লাইটটা আছে, সেই লাইটটা এটার মধ্যে রিফ্লেক্ট করার কারণে আমরা এই মানে লেখাগুলা বা এই ই ইঙ্ক যে ব্যাপারটা এটা আমরা দেখতে পাচ্ছি। এইখানে আমি আরেকটু যদি ক্লিয়ার করে বলি, আমাদের আগে হচ্ছে ওই যে ক্যাসিও ঘড়ি ছিল, তারপর হচ্ছে ক্যালকুলেটর ছিল, ওগুলোর মধ্যে যেই কালিটা ছিল না, যে কালিটা আমরা টাইম দেখতাম বা ক্যালকুলেটার আমরা হিসাব করতাম, ওই কালিটাই হচ্ছে এখানে ইঙ্ক। তো এখন আমি যদি আপনাদেরকে এটার সুবিধা বলি, তাহলে বলে শেষ করা যাবে না। ই ইঙ্ক আসলে হচ্ছে চোখের জন্য খুবই ভালো, আপনি এটা যদি একটা না 10 ঘন্টাও পড়েন, একটা না 10 ঘন্টা কাগজের বই পড়লে আপনার যেমন লাগবে, একটা না 10 ঘন্টা এটা পড়লে ঠিক তেমনই লাগবে, বরঞ্চ কিছুটা ভালো লাগবে। কারণ হচ্ছে একটা না 10 ঘন্টা হচ্ছে আপনি কাগজের বই পড়লে সেই বইটা নিশ্চয়ই অনেক বড় হবে, তাই না? তো বড় একটা বই আপনি অনেকক্ষণ হাতে ধরে রাখবেন,
টেবিলে বসে, চেয়ারে বসে হাতে ধরে যদি পড়েন তাহলে আপনার হাতে অনেকক্ষণ ধরে রাখার কারণে একটু মানে ডিজি ফিল হইতে পারে। আবার শুয়ে যখন পড়বেন এইভাবে ধরে রাখতে হবে, এর জন্য একটু খারাপ লাগতে পারে। কিন্তু কিন্ডেল খুব পাতলা একটা ডিভাইস, ওজন অনেক কম, এটা আপনি এভাবে নিয়ে এভাবে নিয়ে যেভাবে ইচ্ছা পড়তে পারবেন। তো এটার জন্য ধরেন আপনি যদি 3000 পৃষ্ঠার কোনো বই এটাতে পড়েন, ওটার ওজন কিন্তু বাড়বে না, ওই সেমই থাকবে। এটা কিন্তু চমৎকার একটা ফেসিলিটি। তো বইয়ের যে নস্টালজিক ইমোশন, যেটা সবাই বলে যে কাগজের বই হাতে ধরে সেটা গন্ধ শুকে না পড়লে বই পড়ার অ্যাকচুয়াল ফিল হয় না, এটাকে আমি আসলে কোনো ভ্যালু দেই না, আমি কোনো দাম দিই না এই কথাটাকে। কারণ হচ্ছে আমার কাছে মূল হচ্ছে পড়া, ঠিক আছে? এখানে আমি হচ্ছে নস্টালজিক হওয়ার জন্য কাগজের গন্ধ আমার ভাল লাগে, অ্যাকচুয়ালি তো কাগজের না আঠার আর কি, গন্ধ আমার ভাল লাগে। তারপরে হচ্ছে কাগজের পাতা উল্টাইলে ফিল না পাইলে পড়তে মজা লাগে না, এগুলো আমার মধ্যে কাজ করে না। আমার কথা হচ্ছে পড়তে হবে, সেটা আমি যে মাধ্যমেই পড়ি। তো আমি খেয়াল করে দেখলাম যে কাগজের বইয়ের থেকে আমার কিন্ডেলে পড়তে বেশি ভাল লাগে, কারণ হচ্ছে এটা আমার জন্য কনভিনিয়েন্ট। আমি ধরেন একটা কি বলে এত মোটা সাইজের একটা বই আমি টেবিলে বসে কতক্ষণ পড়বো? আমি একটু শুয়ে পড়তে চাবো, একটু হেলান দিয়ে পড়তে চাবো, তো ওইভাবে পড়তে গেলে বইটা আমার এভাবে ধরে রাখা লাগবে, তো বেশিক্ষণ ধরে রাখতে গেলে হাত ব্যথা করবে, তখন পড়তে ইচ্ছে করবে না। তো এই সব কারণ মিলে দেখা গেছে যে আমাদের মানে বড় বইগুলোতে আমরা বেশিক্ষণ একটা না পড়তে পারি না। কিন্তু আপনি যদি ওই একই বইয়ের সফট কপি আপনি যদি কিন্ডেলে পড়েন, তাহলে আপনি অনেক সময় ধরে পড়তে পারবেন, আপনার আলাদা করে ওজন অনুভব হবে না হাতের মধ্যে। তারপর আপনি এটা টেবিলে রেখে পড়তে পারেন, আপনি স্ট্যান্ডে রেখে পড়তে পারেন, আপনি শুয়ে পড়তে পারেন, আপনি বসে পড়তে পারেন, আপনি রাস্তায় পড়তে পারেন, আপনি বাজার করতে গিয়ে পড়তে পারেন, ট্রেনে বসে পড়তে পারেন, রিক্সায় বসে পড়তে পারেন, এটার সুযোগ মানে এটা সুবিধার কোনো শেষ নাই আসলে। সুযোগ সুবিধা ধরেন সুযোগ যেমন আছে কিছু অসুবিধাও আছে, মানে সুবিধা যেমন আছে কিছু অসুবিধাও আছে। নিমো দুষ্টামি করে না বাবা। অসুবিধা হলো এইটাতে আপনি শুধুমাত্র বই পড়া ছাড়া আর অন্য কোনো কাজ করতে পারবেন না, এবং এটাতে হচ্ছে এটার যে অপারেটিং সিস্টেম সেটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম না, এটা কিন্ডেলের একটা অপারেটিং সিস্টেম। এর মাধ্যমে আপনি কিন্ডেল স্টোর থেকে বই কিনে পড়তে পারবেন, তারপর হচ্ছে সফট কপি আপনি এটার মধ্যে সেন্ড করে বই পড়তে পারবেন, পিডিএফ পড়তে পারবেন, মোবি পড়তে পারবেন, তারপর হচ্ছে ইপাব পড়তে পারবেন, এগুলা পড়তে পারবেন। তবে আপনি চাইলে বইঘর, বই টই, তারপর হচ্ছে রকমারি বুকস, ই বুকস, এগুলো আপনি এখানে পড়তে পারবেন না, এটা হচ্ছে এটার একটা অসুবিধা। এটা যদি হচ্ছে মানে কিন্ডেলের যে ডিভাইসগুলো আছে এগুলো যদি হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হইতো তাইলে একদম সোনায় সোহাগা হইতো, এর চেয়ে বেটার আর কোনো কিছু হইতে পারতো না। কিন্তু এটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম না, এটা ওদের নিজস্ব একটা অপারেটিং সিস্টেম, তো যে জন্য এটাতে মানে এই অসুবিধাগুলো আপনি ভোগ করবেন। তবে বাংলা ফন্ট এখানে ইচ্ছামতো ইনস্টল করা যায়, আপনি যে কোনো ফন্টে বাংলা এখানে পড়তে পারবেন, আপনি বিজয়ের ফাইল পড়তে পারবেন, অব্রের ফাইলেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এখানে কিছু ব্যাপার আছে, কিন্ডেল কাদের জন্য? এখন ধরেন আপনি প্রচুর পরিমাণে বাংলা বই পড়েন এবং হচ্ছে কি বলে কিনে পড়েন, কিংবা হচ্ছে বন্ধুদের থেকে ধার নিয়ে পড়েন, নীলক্ষেত থেকে কিনে পড়েন, তাদের জন্য অ্যাকচুয়ালি কিন্ডেল না, কারণ কিন্ডেলে আপনি বাংলা বই তেমন একটা পাবেন না। আবার ইংরেজি বইয়ের জন্য কিন্ডেলের থেকে বেস্ট কিছু নাই, আপনি ইংরেজি বই সব জায়গাতেই পাওয়া যায়, অ্যাকচুয়ালি কিন্ডেলেও পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, বাংলা বই ওইভাবে কিন্ডেলে কিনতে পাওয়া যায় না, কয়েকটা পাওয়া যায়, তবে আমাদের দেশি মানে আমাদের দেশীয় পাবলিকেশনের কোনো বই ওইভাবে কিন্ডেলে অ্যাভেলেবল না, কেউ করে না অ্যাকচুয়ালি। আমি আশা করবো যে হয়তো সামনে এটা নিয়ে কেউ কাজ করবে, তবে এখনও পর্যন্ত এটা নাই। তারপর ধরেন আপনার কাদের জন্য উপকারী সেটা বলি, ধরেন আমার মতো পার্সন যারা যারা হচ্ছে বই প্রকাশের আগে পড়ে ফেলার সুযোগ পায় আর কি, রিভিউ করার জন্য হোক, বেটার রিডিংয়ের জন্য হোক, সম্পাদনার জন্য হোক, যে কোনো কাজে হোক, যে বইটা প্রকাশ হওয়ার আগে আপনার কাছে চলে আসবে, বা প্রকাশক চাচ্ছে বইটা মানে আপনাকে দিয়ে প্রচারণা করাইতে, কিংবা আপনার কাছ থেকে একটা ফিডব্যাক নিতে, তাহলে তারা বইটা আপনাকে হচ্ছে সফট কপি পাঠিয়ে দিবে। তো সেজন্য দেখা গেছে যে আমাদের ভাই ব্রাদারদের যত প্রকাশনী আছে তাদের মোটামুটি সব বই আমার এখানে অ্যাভেলেবল আছে।
মানে যে এই বইটা হচ্ছে, আমি দেখাই একটু, এই বইটা, এই যে এটা মনে হয় আপনারা দেখছেন, এই যে মুসা গালিব, এটা আমি গত রাত্রে পড়ে শেষ করলাম। তারপর হচ্ছে ধরেন গেল, মাঝখানে অনেকগুলো বই পড়া হয়েছে, তো এই জন্য আমি খুঁজে পাচ্ছিলাম না। যেমন যেমন ধরেন এই যে এখানে আছে আশিয়ানি, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। তারপর হচ্ছে ভাই ব্রাদারদের বই, যেমন কোহেলিকা, প্রহেলিকা, বীক্ষণ, রেড পয়জন, এই বইগুলো আমার এখানে আছে। মানে মোটামুটি বলতে গেলে ভাই ব্রাদারদের যে যত প্রকাশনী আছে এবং যারা আমার ফিডব্যাককে হচ্ছে গুরুত্ব দেয়, তারা আমাকে হচ্ছে বইটা প্রকাশ হওয়ার পরে কিংবা আগে, যে কোনো এক সময় আগে বইটা পাঠায় দেয়, মানে সফট কপিটা পাঠায় দেয়। তো আমার আমার জন্য এই জন্য কিন্ডেলে হচ্ছে সুবিধা। এবং আমাকে যারা হচ্ছে বই প্রচারণা করার জন্য কিংবা তাদের বইয়ের একটা রিভিউ করার জন্য অ্যাপ্রোচ করে, তাদেরকেও আমি বলি যে আপনারা আমাকে যদি সফট কপিটা দেন আমি তাহলে দ্রুত পড়তে পারবো। কারণ হচ্ছে কিন্ডেলে অভ্যস্ত হয়ে গিয়ে আমার একটা অসুবিধা হয়েছে যে আমি এখন চাইলেও হচ্ছে হার্ড বুকে, মানে হার্ড কপিতে হচ্ছে ওইভাবে ঢুকে যেতে পারি না, একটু সময় লাগে আমার, পড়তে সময় লাগে আর কি। কিন্তু সফট কপি হলে আমি খুব দ্রুত পড়তে পারি। এই গেল হচ্ছে কিন্ডেল কাদের জন্য এবং কাদের জন্য না, আপনারা আশা করছি একটা ধারণা পেয়েছেন। আর চিরায়ত যে বইগুলো আছে, যেগুলো সফট কপি অ্যাভেলেবল আছে, সেগুলো কিন্ডেলে খুব আরাম করে পড়া যায় এবং সেগুলো খুব চমৎকার ফাইল পাওয়া যায় আর কি নেটে। আর যেটা বললাম যে ভাই ব্রাদারের প্রকাশনী যত বই আছে এগুলো পড়েই মোটামুটি আমার হচ্ছে কাভার হয়ে যায় আর কি। আর ইংরেজি বই যেগুলো আছে, যেগুলো আমি হচ্ছে ডাউনলোড করেছি, এই বইগুলো আমি হচ্ছে আস্তে ধীরে পড়তেছি, যার মধ্যে অলরেডি দু তিনটা বই পড়েছি। আমি সম্ভবত একটা বইয়ের সেদিন রিভিউতে বলেছিলাম যে দ্য ওয়াইজ ম্যানস ফিয়ার, এটা আমার পুরোটাই কিন্ডেলে পড়া হয়েছে। এটা যদি আমি হচ্ছে বইটা কিনে পড়তাম তাহলে হচ্ছে আমার পড়তে অনেক সময় লাগতো, মোটা বই অনেক। এই গেল হচ্ছে কি বলে সুবিধা এবং অসুবিধা। এখন আসি হচ্ছে কিন্ডেলের থেকে আর কী কী ডিভাইস ভালো আছে। আমি আপনাদেরকে কিন্ডেলের জন্য বা কিন্ডেল সাজেস্ট করব এমন না ব্যাপারটা, আমি হচ্ছে ই ইং ডিসপ্লেওয়ালা যে কোনো ই বুক রিডার আপনারা নিতে পারেন, আপনাদের কিন্ডেলই কিনতে হবে এমন কোনো কথা না। বাজারে এছাড়াও অনেকগুলা ডিভাইস আছে, অনিক্স বুকস আছে, তারপর হচ্ছে কোবো রিডার আছে, তারপর হচ্ছে সনির পর্যন্ত হচ্ছে ই ইং ডিসপ্লে রিডার আছে, তারপর অ্যামাজন কিন্ডেল তো বললামই। তা এই ইং ডিসপ্লের যে কোনো রিডার আপনি নিতে পারেন, সেটা আপনি ঘন্টার পর ঘন্টা পড়লেও চোখে কোনো প্রবলেম হবে না। আশা করছি আপনাদেরকে আমি মানে যতটুকু পারি, আমি যতটুকু বুঝি আর কি, বোঝানোর চেষ্টা করছি, আপনারা হয়তো বুঝছেন। আর তারপরে যদি না বুঝে থাকেন, কোনো প্রশ্ন যদি আপনার থাকে কিন্ডেল নিয়ে, আপনারা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টাটা।